Sarva jiva papanasha karanam bhaveshwaram svikritanja garbhavasa dehadhanam idrisham yapitam svalilayaja yena divya jivanam tannamami om niranjanam nityam anantarupam bhaktanupam padhyata vigraham vai ईशावतारं परमेशमिदं तंग्रामकृष्णं सिरसा नमामः। नमस्कार। প্রতিদিনের চিন্তা প্রার্থনা ধারাবাহিক পর্বের আজকের পর্বতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বিষয় রামকৃষ্ণ মিশনের সেবা দর্শন। আমরা এতক্ষণ গত 125 বছর ধরে রামকৃষ্ণ মিশন ভারতে যে সেবাব্রত উদযাপন করেছে চলেছে তার এক সংক্ষিপ্ত রূপরেখা আমরা এখানে দেখব। রামকৃষ্ণ মিশনের সেবাব্রত বিশেষত তার পরিমাণগত ব্যাপ্তিতে নয়, বরং তার সম্পাদনের দৃষ্টিভঙ্গি ও পদ্ধতিগত বিশিষ্টতায়, আর যার আদর্শগত ভিত্তি হল বিবেকানন্দের প্র্যাকটিক্যাল বেদান্ত বা ব্যবহারিক বেদান্তবাদ। অদ্বৈত বেদান্তের তত্ত্ব অনুসরণে রামকৃষ্ণ ভাবানুরাগীদের জীবনাদর্শন কেমন হওয়া উচিত সে সম্বন্ধে বিবেকানন্দ এক চিঠিতে লিখেছিলেন, আমাদের বিশ্বাস সব প্রাণেই ব্রহ্মস্বরূপ, প্রত্যেক আত্মাই যেন মেঘে ঢাকা সূর্যের মতো, একজনের সঙ্গে আর একজনের তফাৎ কেবল এই, কোথাও সূর্যের উপর মেঘ আবরণ ঘন, কোথাও এই আবরণ একটু পাতলা। আমাদের বিশ্বাস জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে একটি সকল ধর্মেরই ভিত্তিস্বরূপ, আর শারীরিক মানসিক বা আধ্যাত্মিক স্তরে মানবের উন্নতির সমগ্র ইতিহাসের সার কথাটি এই, এক আত্মাই বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে আপনাকে প্রকাশ করেছেন। তেটি স্বামী বিবেকানন্দকে চিঠিতে লিখেছেন এই বিষয় সম্বন্ধে বলে যে প্রত্যেকজনের মধ্যেই ব্রহ্ম আছে, শ্রীরামকৃষ্ণের উল্লেখ করেছিলেন, এবং আমাদের যে ফ্রেশটি আছে শিবজ্ঞানে জীব সেবা, সেটার বেস হচ্ছে এই লাইনটা থেকে যে সকলের মধ্যে ব্রহ্ম আছে, কারোর মধ্যে সেটার প্রকাশটা বেশি, কারোর মধ্যে সেটার প্রকাশটা কম, কিন্তু ব্রহ্ম আছে। এবং স্বামীজি বলছে জ্ঞাত সেবা বা অজ্ঞাত সেবার এটি সকল ধর্মেরই ভিত্তিস্বরূপ, আর শারীরিক মানসিক বা আধ্যাত্মিক স্তরে মানবের উন্নতি সমগ্র ইতিহাসের সারকথাটি এই, যে এক আত্মাই বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে আপনাকে প্রকাশ করেছেন। আমাদের বিশ্বাস প্রত্যেক ব্যক্তির ওপর ব্যক্তিকে এইভাবে অর্থাৎ ঈশ্বর বলে চিন্তা করা উচিত ও তার সঙ্গে তেমনভাবে ব্যবহার করা উচিত। কাউকে ঘৃণা করবে না, কোনোরূপ কারোর নিন্দা বা অনিষ্ট করা উচিত নয়। স্বামীজি তাই স্বামীজির স্বদেশ মন্ত্রতে খুব প্রমিনেন্টভাবে এই কথাটি বলেছিলেন যে সকল চণ্ডাল ভারতবাসী, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী সকল আমার ভাই, সকলকে স্বামীজি একরূপে এখানে বলেছেন, কারণ সকলের মধ্যেই ব্রহ্ম আছেন, সবাই ইকুয়াল, সবাই সমতুল্য, এইটা বলতে চেয়েছে স্বামীজি। বিবেকানন্দ আরও বলেছেন মানুষের মধ্যে যেহেতু চৈতন্য সত্যের শ্রেষ্ঠ প্রকাশ, তাই ঈশ্বরের উপাসনার শ্রেষ্ঠ উপায় হল নররূপী নারায়ণ পূজা। স্বামীজি একটা কথা বলছেন দরিদ্র নারায়ণ সেবা, স্বামীজির এটা নিজের আবিষ্কার দরিদ্র নারায়ণ। তো এখান থেকে স্বামীজি বলছে যে আমাদের মানে
আমাদের যেহেতু আমাদের মধ্যে চৈতন্য সত্তার শ্রেষ্ঠ প্রকাশ আছে, তাই ঈশ্বরের উপাসনার আমাদের শ্রেষ্ঠ উপায় হলো নররূপী নারায়ণ পূজা। তার কথায় মানবাত্মা অথবা মানবদেহই একমাত্র উপাস্য ঈশ্বর। অবশ্য অন্য জীবান্তরেরাও ভগবানের মন্দির বটে, কিন্তু মানুষই সর্বশ্রেষ্ঠ মন্দির। মন্দিরের মধ্যে তাজমহল। যদি মানুষের মধ্যে তাহার উপাসনা কহিতে না পারিলাম, তবে কেন মন্দিরের কোনো উপরেই হইবে না, উপকারী হইবে না? এই নররূপী ঈশ্বর সেবাকেই বিবেকানন্দ শ্রেষ্ঠ পূজা বলে, স্বামীজি শ্রেষ্ঠ পূজা বলে অভিহিত করেন। রামকৃষ্ণ মিশনের সেবা কাজের মধ্যে দিয়ে স্বামী বিবেকানন্দ সেবা পূজার এই ভাবটির সার্থক রূপায়ণ করতে চেয়েছিলেন। গুরুভাই স্বামী অখণ্ডানন্দজি মহারাজকে তাই বিবেকানন্দ লিখেছিলেন, গেরুয়া কাপড় ভোগের জন্য নহে, মহাকার্যের নিশান বলেছে, কায়মানব বাক্য জগৎ ধিতায় দিতে হইবে, পড়েছে মাতৃদেব ভব পিতৃদেব ভব, আমি বলি দরিদ্র দেব ভব মূর্খ দেব ভব, দরিদ্র মূর্খ অজ্ঞানী কাতর ইহারাই তোমার দেবতা হোক, ইহাদের সেবাই পরম ধর্ম জানিবে। স্বামীজি খুব নেগেটিভলি বলছেন, যেমন আমরা জানি শাস্ত্রে বলা আছে যে মাতৃদেব ভব পিতৃদেব ভব আচার্য দেব ভব, স্বামীজি বলছে আমি বলি দরিদ্র দেব ভব মূর্খ দেব ভব, স্বামীজি সেই দরিদ্রকেও মূর্খকেও দেব তুল্য করে তুলছে। আর এক গুরুভাই স্বামী ব্রহ্মানন্দজি মহারাজকে তিনি লিখেছিলেন, ফিলিপস যোগ তপ আর লিখেছিলেন ফিলসফি যোগ তপ ঠাকুরঘর আলোচাল কলা মূল এসব ব্যক্তিগত ধর্ম দেশগত ধর্ম পরম্পরাই সর্বজনীন মহাব্রত। আবাল বৃদ্ধবনিতা আচণ্ডাল আপসু সকলই এ ধর্ম বুঝিতে পারে। শুধু নেগেটিভ ধর্ম কী কাজ হয়, ধর্মে কী কাজ হয়? তুমি মঠে ঠাকুর পূজা খরচ দু এক টাকা মাসে করে ফেলবে, ঠাকুরের ছেলে পুলে না খেয়ে মারা যাচ্ছে, শুধু জল তুলসীর পূজা করে ভোগের পায়েসটা দরিদ্রের শরীর সুস্থ জীবন্ত ঠাকুরকে ভোগ দেবে, তাহলে সব কল্যাণ হবে। স্বামীজি বলছেন যে তুমি মঠে ঠাকুর পূজার খরচ দু এক টাকা মাসে করবে, তাহলে ঠাকুরের ছেলে পুলে না খেয়ে মারা যাবে, কিন্তু সেখানে তুমি জল তুলসীর পূজা করে ভোগের পায়েসটা দরিদ্রের শরীর সুস্থ জীবন্ত ঠাকুরকে ভোগ দিবে, তাহলে সব কল্যাণ হবে। স্বামীজি সেম জিনিসটা বলছে, স্বামীজি বলছে তুমি যে জিনিসটা ঠাকুরকে দিচ্ছ সেই জিনিসটা দরিদ্রকে ঠাকুর হিসেবে দিলে তাতে আরও কল্যাণ হবে। শিবের যেই গানটিতে বলা আছে যে যেই জীব সেই শিব, যেই শিব সেই জীব, অর্থাৎ শিব জীব এবং জীবই শিব, শিব হতে এই জীব কি আর বলবো ভাবো না, অর্থাৎ যে শিবের মধ্যেই এই জীব অবস্থিত আছে এবং প্রত্যেকটি জীবের মধ্যেই এই শিব অবস্থিত আছে, দুজনেই অভেদ অভিন্ন, তাই দুজনকে যদি আমরা সেবা করতে পারি তাহলে মানে আমরা যদি এই দরিদ্রকে মানে যে জীবকে সেবা করতে পারি তাহলে অটোমেটিক্যালি আমাদের শিবের সেবা হয়ে যাবে, এটাই স্বামীজির মূল মন্ত্র এখানে বলা হয়েছে। বলা বাহুল্য এই বৈভা ব্যবহারিক বেদান্তবাদ আসলে শ্রীরামকৃষ্ণ কথিত শিবজ্ঞানে জীবসেবা ব্রতেরই বাস্তব বয়ান। সেই ব্রতকে স্থায়ী ও সংগঠিত রূপে দিতেই স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন এবং ঘোষণা করেন এই সঙ্গের সংগঠনের মূল উদ্দেশ্য হল আত্মন মোক্ষার্থং জগদ্দিতায় চ, অর্থাৎ
আমার আত্মার মুক্তি ও জগতের হিত সাধন। মিশন প্রতিষ্ঠার অব্যবহিত পরে তিনি এক চিঠিতে লিখেছেন, এটা যখন নিশ্চয় বুঝবে যে সমগ্র মানব জাতির কল্যাণের অন্তত ভারতে এমন একটা যন্ত্র চালিয়ে গেলাম যাকে কোনো শক্তি দবাতে পারবে না, তখন ভবিষ্যতের চিন্তা ছেড়ে গিয়ে আমি ঘুমাবো। আর নিখিল আত্মার সমিষ্ট রূপে যে ভগবান বিদ্যমান, একমাত্র যে ভগবানে আমি বিশ্বাসী, সেই ভগবানের পূজার জন্য আমি বারবার জন্মগ্রহণ করি এবং সহস্র যন্ত্রণা ভোগ করি। আর সর্বোপরি আমার উপাস্য পাপী নারায়ণ, তাপী নারায়ণ, সর্বজাতির দরিদ্র নারায়ণ, এরাই বিশ্বভাবে আমার আরাধ্যা। রামকৃষ্ণ মিশন আজ সেই নররূপী নারায়ণ তথা জীবরূপী শিব উপাসনা অভিনব ব্রত উদযাপন করে চলেছে, যে উদযাপনের প্রধান উপাচার হলো ত্যাগ ও সেবা। স্বামীজি খুব সুন্দরভাবে বলেছেন যে আমার ঈশ্বর হলো সেই নররূপী নারায়ণ, আমি তাঁদের সেবা করার জন্য বারবার এই জন্মভূমিতে অবতীর্ণ হব। ঠাকুরমা স্বামীজির কারণে সকলের মঙ্গল কামনা করে প্রণাম করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। নমস্কার, ধন্যবাদ। সর্বজীব পাপনাশ কারণম ভবেশ্বরম স্বীকৃতং চ গর্ভবাস দেহধানম ঈদৃশম যাপিতম স্বলীলয়া চ য়েন দিবা।